মহিলাদের উন্নতি রাজ্যের অগ্রগতি স্বসহায়ক দলের জন্য পাল্টাবে পরিস্থিতি এই প্রকল্পের সুবিধা 3 লাখ মহিলার মা বোনদের প্রয়োজন সবার হোক উন্নয়ন তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন বসকাং বিধানসভা গানাবই ফাইরে রগো থংরং হাপার সামু সিদ্রা তাংনার আকার রগো তাবো কল্যাণপুর কবামা পাতিমং পাতিউই টং পাতিমানো তুই সাবই মাংখা ফাশানি দীপর জরা হায় আমজনি ইয়াকশি বদনি ইয়ুথ ওয়ার্কার স্বপন সূত্রদর কল্যাণপুর সংসদ আমজনি সুমন মদগনি নগ থাংমানি বিনি রং নাহানা বাগৈ আপুর স্বপন সূত্রদর বিনি লগিবো আমজনি রুলিং পার্টিনি সাপোর্টার রক পুইলা কক বাংলায় অ কক বাংলায় মানে ইয়াগুল ইয়াকবাই ইয়াক বাতাই লাইখা অ পাতিমুং ন খনাউই স্বপন সূত্রদর জে নগ থাংমানি নকনি সুমন মোদক দে বিনি বুমা পাতিমা থায় ফাইকে বিনি বুমা নব বুকা হনে সাউই মাংখা অবনি ইয়াগুলো আমসিনি লুকুরক পাতিমা থায় থাঙ্গে সৌকে রুলিং পার্টি নি সাপোর্টার রক্ষারি থাঙ্কা ফিয়াবা মনোজিৎ দেবনাথ মুঙ্গই খরকসা রুলিং পার্টি নি ইউথ ওয়ার্কার ন সপ্রাখা অবনি ইয়াগুলো বুজাংলাই মনোজিৎ নি ইয়াকুং ইয়াক মকল বখরক রক গবাংমা বসাগ বুজাকমানি মারি গুপলুং হনে সাউই মাংখা পাতিমুং নি স্রাপসানি ইয়াগুলো কল্যাণপুর পাতিমা থায় ফাই সপাইখা বকাসে পুলিশ বদল রক অবনি ইয়াগুলো শাক দেরা জাক মনোজিৎ ন খসাওই কল্যাণপুর আমসানি সাকাম নগ তেলাঙ্গি থাংমানি ইয়াগুলো বিনে শাক বেলায় হামিয়া এংমাবাই বনজীবী সাকাম নগ হরে রিখা ইয়াং ফাশিং সুমন্তি বিনি বুমান খুবাই হাঙ্কর সাকাম নগ তেলাঙ্গি থাঙ্কা ইয়াকশি বদলনি সামং তাংনাই স্বপন সূত্রদর ন কল্যাণপুর সাকাম নগ তলাংজাখা অবনি ইয়াগুলো কিনি বদলনি নেতা র কল্যাণপুর সাকাম নগ ফাইয়ে সকপাইখা কেবংনাই বদল সিপিআইএম নি গচাম এমএলএ মনীন্দ্র চন্দ্র দাস সিপিআইএম নেতা সুভাষ নাথ জজয় ঘোষ সাকাম নগ ফাইয়ে কক সিত্রা বাই কুলানি চেঙ্খা অ পাতিমানি কক্তমা মানে লগে লগে ন কল্যাণপুর সাকাম নগ ফাইয়ে সকপাইখা কংগ্রেস নি নেতা কার্তিক দেবনাথ নখবই পার্টি নি ওয়ার্কার রক শাক দেরা জাক হনে খনামানি লগে লগে অন সাকাম নগ ফাইয়ে সকপাইখা বিজেপি নি নেতা তাপস দেব রায় অবরি ইয়াগুল পুলিশ ফাইয়ে অ পাতিমুং ন টংকচাং খেলাই রিখা বাড়ির সামনে আমার ছোটো ভাইয়ের মাস্টাররা ছিল আর স্বপন সূত্রধর নামে এক ব্যক্তি যিনি জৈনিক কমরেড নামে পরিচিত তো ও আমার ছোটো ভাইকে বড় তো স্যালারি নিতে এসেছিল আমাদের বাড়িতে বাড়ির সামনে তো রাস্তার মধ্যেই আমার বাড়িতে ডুববার 25 মিনিটের আগেই আমার ওর সাথে দেখা হয় তো তখন সময় ওরা ওদের বিজিবির কিছু লোক ছিল বাইক বাহিনী 7-8 জনের উপর সুব্রত তারপর বিজিৎ মনা দাগি বলে পরিচিত এখানে কল্যাণপুর অনেক ঘটনাই করলো তো তারা চলে আসে প্রত্যেকে মদ খেয়ে একদম জঘন্য অবস্থায় এসে আমাকে বলে যে ওর মাফলারটা দরকার ওর মোবাইলটা দরকার ওর সোশ্যাল মিডিয়াতে কাজ করে ওর মোবাইলটা দরকার অনেক আর তুই তো কংগ্রেসের তোর সাথে কোনো কথা নেই আমি কোনো রাজনৈতিক দলের না আর তুমি কী কারণে এরকমভাবে অসভ্য আচরণ করতেছো তোমার তো ওরা মদের নেশায় আসিল আমার কোনো ধরনের ভদ্র আচরণ ওরা শুনতে রাজি নয় মানে ওরা কোনো কথা নেই ওরা যত সম্ভব একটা শ্মশানে বাজার করে যে শ্মশানটা ছিল ওইখানে বসে অনেকক্ষণ সময় নেশা টশা করেছিল তো আমরা ভেবেছিলাম যে একবারে কোনোভাবে আমরা অ্যাভয়েড করে বাড়িতে চলে যাবো ওদের সাথে কথা বললেও মানে অনেকটা বেশি বিশ্রী মদের গন্ধ একদম পুরা অন্ধকার হয়ে যাচ্ছিলো সব দিকে তো ওরা 4-5 জন সবাই মিলে বিজিবির যে বাইক বাহিনী আছে এখানে কল্যাণপুরের সবাই মিলে ওই সব আমার যে মাস্টার ছিল টিউশন টিচার আমার ছোটো ভাইয়ের তাকে গ্যারা মারবার জন্য আমাকে বলছে যে তুমি চলে যাও আমি ওকে মারবো আমি বললাম না 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 এটা কোনোভাবে সম্ভব নয় তার মধ্যে আমার মা চলে আসে বলে যে আমাদেরকে এরকম দিন চলে এসেছে যে আমার বাবা কিছুদিন আগে শহীদ হয়ে যা তো এরকম দিন চলে এসেছে যে আমার বাড়ির সামনে তুমি আমার টিচারকে মারবে তো ওরা এরকম কোনো কথা শুনতেই রাজি নয় তারপরে ওরা সবাই মিলে আমার মাকে গালি গালাজ করছে তুমি কেন বাড়ির থেকে বেরিয়ে এসেছো তুমি বাড়িতে থাকবে এখানে তুমি দাঁড়াতে পারতো না বাড়ি ঘর আগুন জ্বালা যাবো তখন সময় আমার অনেকটা বেশি রাগ হ্যাঁ এরকমভাবে বলে তখন সময় আমি আমার মার সামনে যে সময় একটা খুব কাছে চলে আসে তখন সময় আমি ওকে প্রতিরোধ করতে গিয়ে ধাক্কা দিই একটা তারপরে ওরা কয়েকজন আমার সাথে ধাতাধি করলো অনেক মার দূরের মতো কিছুটা ডাকাডাকি করলো তখন সময় পাড়ার যে লোকজন আছে সবাই চোখ বাইরিয়ে আসে স্বপন সূত্রধরও ছিল এখানে স্বপন সূত্রধর অনেকবার আটকায় অনেক রকমভাবে আমাকে সাহায্য করেছিল ওইখানে স্পটে কারণ আর ওকেও মারছিল স্বপন সূত্রধরকে মারছিল আমরা বিশেষ লক্ষ্য ছিল স্বপন সূত্রধরকে কোনোভাবে উদ্ধার করি এই জায়গা থেকে যাই হোক ওকে উদ্ধার করতে সম্ভব হয়নি
ওকে ওর উপর অনেক আঘাত আনে ওরা আমাদের। হ্যাঁ পুলিশকে তো ওরাই প্রথম, পুলিশ তো জানি না আমরা, কিন্তু ঘটনার যে সময় হচ্ছিল তখন সময় বর্তমানে পুলিশ এখানে তারা ফোন করেছে না কাউকে, কে ফোন করেছে এটা জানা নেই, তবে পুলিশ বর্তমানে ওইখানে উপস্থিত ছিল, পুলিশের সামনেই সব ঘটনা হলো। আমি তো মা সমান, এরা কে ভাবে মা সমান মেয়ের লোক মারলো, ডাক্তার মারলো, তারা কিন্তু বাইরে গেলে মা বুন না তারা কিন্তু রাস্তাঘাটে উগ্রবাদী যখন উগ্রবাদী হয়ে তারা আমি স্বপন সূত্রধর, তেলিয়ামুড়া SFI বিভাগীয় কমিটি সম্পাদক সদস্য। আমি টিউশন করাই, আমি আমার রোজগার করি আপাতত, তো ওই টিউশনের সোর্সে আমি কিছু টাকা পাইতাম, তো সুমন আমারে ফোন করছে, হ্যাঁ সুমন মুডো, তো গেলাম গিয়ে টাকা আনতাম, গেলাম সুমনের বাড়ির সামনে, তো ওইখানে আমরা দাঁড়িয়ে রয়েছিলাম, তো ওইখানে আমরা রাস্তাতে দাঁড়ায় এই কথা কইতেছিলাম তার বাড়ির সাথে, তো ওই বিজিবি আসছে তো কিছু গুন্ডা বাহিনী আমরা সামনে গালি গালাজ দিয়ে গেছে, গালি গালাজ দিয়া আবার তারা ব্যাক করছে, ফোন করছে, ফোন করে সেরা তারা তিনটা বাইকে নয়জন তারা আসিল, নয়জন তারা মদ খায়া একদম খুব বাজেভাবে আসিলা, তারপরে আমরা এসে ধরছি। তো আমরা প্রথমে ওরা আমারই মানে গালিগালা শুরু করছিলো আমারই দিয়েছিলা, তো ওইখানে ওই সুমন মোদক খাখনে, তো সুমন মোদকের বাইরে তো আমি করাই, তো সুমন মোদকে আমারাই এসে বাসে টেকেছিল, ওইখান থেকে ঘটনাটা শুরু হয়। প্রথমে আমার উপরে অ্যাটাক করা হয়, আমার বুকে তিন চারটা কিল দেওয়া হয়েছে, তারপর সুমন মোদক যা পড়ছে, তারপরে আর এই জিনিসটা তারা কইরা উঠতে পারছে না, তারপরে সুমন মোদকের সাথে দস্তাদস্তি শুরু হয়েছে। তখনখানে এই কাকিমণি মানে সুমন মোদকের মা এই দৌড়ে আসে, তো দেখতেছে আমারও মারতাছে, তার ছেলেরও মারতাছে, তারপরে আয়েসের এখানে আটকে যাইছে, তারার উপরেও এদিকে মানে দৌড়ালে এরকম একটা ভাব, গালি গালাজ করতেছিল, একটা মহিলার উপরে এরকমভাবে করণটা কি ঠিক, এই আর কি ঘটনা। তারপরে আমরা একটু আগে আমাকে ফোন করলো আমার ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তাকে, একটু আগে আমাদের সৎসঙ্গ আশ্রম সংলগ্ন একটা জায়গাতে ওকে মারধর করেছে, তো শোনা মাত্রই আমি তৎক্ষণাৎ ছুটে আসলাম এই হাসপাতালে, এখান থেকে আস ওর খবরাখবর করে ডাক্তারকে দিয়ে ওর রেফার করেছে, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম, রেফার করেছে ওকে, আমি মাত্র অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আসলাম। তো আমি চাই আজকে একটা এমন একটা দিন, সাত দিন ধরে আমাদের কল্যাণপুর কীর্তন চলছে, এটার আজকে সমাপ্তি দিন, মহাপ্রসাদ চলছে এখানে, একটা আনন্দের দিনে কিছু একটা রাজনৈতিক সুরসুরি, কিছু রাজনৈতিক দলের কতিপয় কয়েকটা ছেলে চাইছে আজকের দিনটাকে বিনষ্ট করতে, কল্যাণপুরের যেতে একটা সৌন্দর্য, একটা আজকের দিনের মহাপ্রসাদ নিচ্ছে হাজার হাজার লোক, এই এই একটা দিনে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে প্রি প্ল্যান করে আজকের দিনটাকে বেছে নিয়েছে তারা। তো আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমরাও তাদের ফাঁদে আমরা পা দেব না, আমাদের প্রশাসনের প্রতি অগাধ বিশ্বাস, আমি প্রশাসন ওইটার যোগ্য শাস্তি দেবে, যারা এই দোষ করেছে, যারাই ওকে মেরেছে, আমি প্রশাসনের কাছে দাবি রাখবো ওদের কঠোর থেকে কঠোর শাস্তি যেতে হয়। সাড়ে বারোটা না আমাদের জীবনের তীর্থ যুব কংগ্রেসের যুবনেতৃত্ব সুমন মোদক কতিপয় দুষ্কৃতিকারী দ্বারা ওনার বাড়ির সামনে আক্রান্ত হয়, ওনার মা ওনাকে বাঁচাতে আসলে ওনার মা গো আক্রমণ করা হয় এবং শ্লীলতাহানি করা। আমি খবর পেয়ে ওনাদেরকে হসপিটালে নিয়ে আসি এবং হসপিটালও বাইক বাই নিয়ে আক্রমণ করার চেষ্টা করে, যদিও পরবর্তী সময়ে পুলিশের সহযোগিতা আমরা ওদেরকে চিকিৎসা ব্যবস্থা করতে দিয়েছি এবং এখন ওদের দুজনকেই কোয়াই হসপিটালে রেফার করা হয়েছে, আমরাও ওদের দ্রুত আরোগ্য কামনা করি এবং আমাদের এই যুব নেতৃত্বের গণ আন্দোলনে শাসক দল ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে, এই জন্য ওর উপরে দুষ্কৃতিকারী দিয়ে আক্রমণ করার চেষ্টা করেছে, ওতে সফল হবে না, মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বিদায়ের ঘণ্টা কিছুদিনের মধ্যে বেজে যাবে এবং এই গণ আন্দোলনে মানুষ যোগ্য জবাব দিয়ে দেবে।
হাসপাতালে তো দেখা যাচ্ছে সিপিএম এর রয়েছে কালামূলত আহত হয়েছে সিপিএম এর নেতৃত্বরা এসছে খবর পেয়ে এসছে যেখানে আন্দোলন যেখানেই আক্রমণ সেখানেই তো যারা সমাজের ভালো চায় সমাজের উন্নয়ন চায় সমাজের শান্তি চায় তাদের আশা কর্তব্য এবং তারা আশাতে আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং আগামী দিন তাদের এই ভূমিকা আমাদের মনে থাকবে দাদাও বলে তাদেরও কেউ না কেউ আক্রান্ত হয়েছে বলছে এটা আমি আপাতত এখনও আমার কাছে খবর নেই তবে আমি এরকম একজন শুনতে দিচ্ছি তাদের দলের একজন আক্রান্ত হয়েছে কী ঘটনা কী হয়েছিল ঘটনা তো মূলত বিশেষ সকাল ঘন্টা খানেক আগে আমাদের কাছে খবর যায় এখানে আমাদের সুপন সূত্র আমরা সাব ডিভিশন সেক্রেটারি ওই গেছে সুমন মুদুকের বাড়িতে ওই বাড়িতে টিউশনি করে টিউশনি কী আনতে গেছে তখন বিজেপি আশ্রিত সমাজ বিনয় দেব রায় পিন্টু পাল কাজল বর্ধন তারা নেতৃত্বে একটা টিম তার অ্যাটাক করতে গেছে আক্রমণ করছে শারীরিকভাবে আক্রমণ করছে তখন সুমন মুদক এটা প্রোটেস্ট করছে তখনই এখানে সুমন মুদককে মারছে তার মারে মার দূর করছে স্বপন সূত্রধরে মার দূর করছে সঙ্গে সঙ্গে আমরা পুলিশের অধিকর্তা যারা আছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি তারা প্রপারলি এখানে ব্যবস্থা গ্রহণ করছে এখন তারা ট্রিটমেন্ট হয়েছে এই হাসপাতালে এখন তারা রেফার হয়েছে এখন তারা চিকিৎসার জন্য জেলা হাসপাতালে যাবে এই ঘটনা যেটা ঘটছে কল্যাণপুরে আজকে উৎসব উৎসবের দিন এবং কল্যাণপুরে একটা শান্তি সম্প্রীতির একটা ঐতিহ্য আছে ঐতিহ্যকে বিঘ্নিত করবার জন্য বিজেপি সমাজদ্রোহীরা প্রতিনিয়ত কল্যাণপুরের মধ্যে ত্রাস তৈরি করে আছে এটা তো চলতে দেওয়া যায় না চলতে দিতে পারা যায় না এখানে পুলিশের ভূমিকা ভালো পুলিশের ভূমিকা রক্ষা দপ্তরের ভূমিকা আরও ভালো করার জন্য উদ্যোগ নেওয়ার জন্য আমরা আবেদন করতেছি এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়ার জন্য আমরা সিপিআইএম পার্টির তরফ থেকে আবেদন করতেছি আপনাদের কতজন আহত হয়েছে এখন পর্যন্ত তো তিনজন আহত হয়েছে একজন মহিলা দুইজন ইয়াং যুবক আক্রান্ত হয়েছে ঘটনাটা কোন জায়গা হয়েছে ঘটনাটা হয়েছে সৎসঙ্গ আশ্রমের সন্নিকটে সুমন মুদকের বাড়ি যারা আহত হয়েছে তাদের নাম লিখে দিয়েছে যারা আহত হয়েছে সুমন মুদক ইতা সুমন মুদক সুমন মুদকের মা এবং সুমন মুদক বাবু হয়েছে সুমন মুদক ওনার মিসেস সুমন মুদকের মা আর স্বপন সূত্র স্যার কী হয়েছে গেলে আজকে আজ এটা আমরা মানে খুব হসপিটালে গেরাটুক করে রাখছেন আসলে মূলত কী তা বিষয়টা বিষয়ে তারা নিজেদের মধ্যে মনে হচ্ছে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে রাস্তার মধ্যে কারা কারা স্যার স্বপন মুদক আর হচ্ছে কি স্বপন সূত্রধর স্বপন সূত্রধর এই দুজনের মধ্যে তো দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে শুনেছি এরপরে হসপিটালে এসছে এখানে এসে দেখলাম যে তাদেরকে রেফার করেছে অল্প বিস্তর আহত হওয়ার পরে কোথায় রেফার করে কোথায় কোন জায়গাতে রেফার করা হয়েছে জিবি হাসপাতালে কী হয়েছিল ওদের কী কী হয়েছিল তারা কি পলিটিক্যাল গ্রাউন্ড কী আছে স্যার পলিটিক্যাল গ্রাউন্ড তো এক দল বলছে বিজেপি আরেক দল বলছে সিপিএম সেটাই বলছে ওরা আচ্ছা এখানে মানে হসপিটালের পরিস্থিতিতে কী আছে নর্মাল সব কিছু নর্মাল আছে কোন কোন জায়গাতে ইনজুরি হয়েছে স্যার কোনো বেশি একজনের মাথায় আর চোখে হয়েছে আর হাতে পায়ে লেগেছে একজনের আরেকজনের বুকে ব্যথা তো শ্বাসকষ্ট নাকি হচ্ছে আর ওই ছেলেটার মারও নাকি কোমরে একটা ব্যথা পেয়েছে চিকিৎসা চলছে আচ্ছা কিছু কিছু অভিযোগ আছে আপনার কাছে এরকম যে পুলিশ নাকি কারোর কারোর বাধা সৃষ্টি করতেছে একটা না বাইরে যায় এই বিষয়টা কি সত্যি স্যার না এটা তো আপনারা নিজেরাই দেখছেন কাকে বাধা সৃষ্টি করে আর কাকে না যাতে দিচ্ছি আমরা চলো চলো নতুন ভোর দেখো নতুন আলো আসছে নতুন দিন উন্নয়নের গতি জানতে হচ্ছে হচ্ছে বিকাশ মিটিং বিকাশ হবে ঘরে ঘরে বদলাবে সবার জীবন রাজ্যবাসীর উন্নয়নে হবে প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন প্রতি
ঘরে শুয়ে